আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি নিরামিষ বাঁধাকপির একটা রেসিপি। বাঁধাকপির তরকারি কিন্তু এর আগে আপনারা অনেক রকমভাবেই খেয়েছেন, তবে আজকে যে রান্নাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই রান্নাটা কিন্তু একটু অন্যরকমভাবে করছি, অথচ খেতেও কিন্তু লাগে অসাধারণ। গরম গরম রুটি, পরোটা, ভাত সবের সাথেই কিন্তু দুর্দান্ত লাগে খেতে, আর রান্নাটা তৈরি করতেও কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। রান্নাটা তৈরি করার জন্য আমি এখানে মাঝারি মাপের একটা বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। নিয়েছি একটা আলু, মিডিয়াম সাইজের আলুটাকে এরকম ডুমো ডুমো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। ভালো করে সব ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। গ্যাস অন করে কড়া বসিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 3 চামচ পরিমাণে সরষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গোটা জিরে আর 1/2 চামচ পরিমাণে কালো সর্ষে। ফোড়নটা একটু ভাজা হয়ে যাওয়ার পর দিচ্ছি সামান্য একটুখানি হিং। এই রান্না একটুখানি হিং দিয়ে দেখবে রান্নার টেস্টটা কিন্তু আরও বাড়িয়ে দেয়। এরপর আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেবার পর দিয়ে দিলাম তেলের মধ্যে সামান্য একটুখানি কারি পাতা আর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি। এই রান্নাটা আমি একটু ঝালঝালি করছি, আপনারা ঝাল যারা কম খেতে চান তারা কিন্তু ঝালটা বুঝেই এখানে ব্যবহার করবেন। আবার একটু নাড়াচাড়া করে নেবার পর দিয়ে দিলাম সামান্য একটুখানি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এরপর কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন, আর দিচ্ছি 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো। ভালো করে লো ফ্লেমে আমি মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লোতেই আছে। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবার পর 4 থেকে 5 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। ঢাকাটা 4-5 মিনিট পর সরিয়ে নিয়েছি। মাঝে দুবার আমি ঢাকা সরিয়ে কিন্তু নেড়ে দিয়েছিলাম যাতে তলায় না ধরে যায়। এরপর দিয়ে দিলাম আমি চিলি ফ্লেক্স। 1 চামচ পরিমাণে এখানে আমি চিলি ফ্লেক্স ব্যবহার করেছি, আর দিচ্ছি 1 চামচ পরিমাণে কসুরি মেথি। ভালো করে এই উপকরণগুলোকে মিশিয়ে নেব বাঁধাকপির সঙ্গে। এরমভাবে এই রান্নাটা একবার ট্রাই করে দেখবেন। একঘেয়ে বাঁধাকপি তরকারি থেকে এটা কিন্তু বেটার লাগে খেতে। এরপর ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিচ্ছি সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো আর 1 চামচ পরিমাণে আমচুর পাউডার। আমচুর পাউডার আর গরম মশলার গুঁড়োটাকে আরও ভালো করে মিশিয়ে নেব। ফ্লেমটা কিন্তু এ সময় লো টু মিডিয়ামেতেই আছে, আর এই রান্নাতে কিন্তু বাঁধাকপি খুব বেশি গলে যাবে না, তাহলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না। এরপর দিচ্ছি সামান্য একটুখানি ধনে পাতা কুচি আর দিচ্ছি 1 চামচ পরিমাণে বাটার। বাটারটা পুরোপুরি অপশনাল, আপনারা না দিতে চাইলে কিন্তু স্কিপ করতে পারেন, তবে একটুখানি বাটার এখানে দিয়ে দেখবেন রান্নার টেস্টটা কিন্তু আলাদা লেভেলেরই হয়ে যায়। ভালো করে এবার ধনে পাতার বাটারটাকে দিয়ে পুরো রান্নার সঙ্গে মিশিয়ে নেব। একটা সুন্দর গন্ধ কিন্তু বেরোতে শুরু করে দিয়েছে অলরেডি। এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি এটা সার্ভ করে নেব। গরম গরম রুটি, পরোটা, এমনকি ভাত সবের সাথে এই বাঁধাকপির তরকারিটি কিন্তু অসাধারণ খেতে লাগে। অবশ্যই আপনারা এরমভাবে এই রান্নাটা ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।